আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনারা দেখছেন আলমগীর টেক বিডি ইউটিউব চ্যানেল, পুরো ভিডিওতে সাথে আছি আমি আলমগীর। বন্ধুরা, আজকে আপনারা এখানে একটা জিপ অ্যানিমেটেড ছবি আমি দেখাচ্ছি পাওয়ার পয়েন্টে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জিপ অ্যানিমেটেড ছবিটি পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে অ্যানিমেট ছবিতে রূপান্তর করলাম সেই বিষয়টি আজকে আমরা দেখব। বন্ধুরা, পাওয়ার পয়েন্টে কোনো ছবি ইনসার্ট করে সেই ছবিকে ভিডিওতে রূপান্তর করে এবং সেই ভিডিওটিকে ইউটিউব ক্যাচার দিয়ে জিপ অ্যানিমেটেড ছবিতে পরিণত করে আবার পাওয়ার পয়েন্টে নিয়ে এসে সেই ছবিটি স্লাইড শো করে দেখাবো। বন্ধুরা চলুন তাহলে আমরা দেখি কিভাবে এই ছবিটি আমি তৈরি করতে পারি। বন্ধুরা এখন খেয়াল করুন, আমি প্রথমে এই ছবিটি ভিডিও করার জন্য আমি কি করব, আমার একটা ছবি রেডি রয়েছে, সেই ছবিটি আমি দেখতে পাচ্ছি। তো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করবো। পাওয়ার পয়েন্ট ওপেন করে এই একটি ব্ল্যাঙ্ক স্লাইডে আমি কি করবো, ইনসার্ট মেনুতে ক্লিক করে আমি এই ছবিটি ইনসার্ট করব। বন্ধুরা খেয়াল করুন, এই যে ছবিটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, এখন ছবিটি ড্র্যাগ করে আমার সুবিধা মতো ছোট বড় করতে পারি। বন্ধুরা খেয়াল করুন, এখন এই ছবিটি আমি কি করব, কপি করব, যে কোনো ভাবে কপি করতে পারি। তো আমি কি করতে গিয়ে কন্ট্রোল সি চেপে আমি কি করছি, কপি করছি। এরপরে এখন কন্ট্রোল ভি চেপে আমি কি করব, পেস্ট করব। বন্ধুরা দেখুন, আমি তিনটা চারটা ছবি আমি কি করলাম, এখানে পেস্ট করলাম। এখন খেয়াল করুন বন্ধুরা, এই চারটি ছবি কিন্তু আমি একটি ছবি থেকে চারটি ছবি বানিয়েছি। এখন চারটি ছবিকে আমি কি করব, কালার চেঞ্জ করব। এখন কালার চেঞ্জ করার জন্য ছবিটি আমি সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করবো। ফরম্যাটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি কানেকশনস, তো কানেকশনস থেকে আমি বন্ধুরা কালারটি চেঞ্জ করবো। দেখুন এই ছবিটির আমি এই কালার দিলাম, দ্বিতীয় ছবিটি আমি অন্য যে কোনো কালার আমি দিব। খেয়াল করুন এই একটি কালার আমি দিলাম, তৃতীয় ছবিটি আমি এই কালারটি দিলাম, এই কালারটি আমি সিলেক্ট করলাম। বন্ধুরা খেয়াল করুন, চতুর্থ ছবিটিতেও আমি একইভাবে কালার দিব, যে কোনো কালার কারো করে দিলাম। খেয়াল করুন চারটি ছবিতে আমি কালার দিয়েছি। তো এখন চারটি ছবিতে আমি কি করব, অ্যানিমেশন করব। বন্ধুরা খেয়াল করুন, অ্যানিমেশনে ক্লিক করলাম, এই শেপ অ্যানিমেশন দিলাম, এখানে আরেকটি ছবি আমি অ্যানিমেশন করব, এখানে ক্লিপ অ্যানিমেশন দিলাম, তৃতীয় ছবিটি আমি স্প্লিট অ্যানিমেশন দিলাম, চতুর্থ ছবিটিও আমি কি করব, অ্যানিমেশন দিলাম, চতুর্থ চতুর্থ ছবিটি আমি ফ্লাই অ্যানিমেশন দিলাম। এখন বন্ধুরা খেয়াল করুন, আমার চারটি ছবি কিন্তু আমি অ্যানিমেশন করেছি। অ্যানিমেশন প্যানে ক্লিক করে আমি দেখি এই যে চারটি ছবি আমার পর্যায়ক্রমে অ্যানিমেশন হয়েছে। তো আমি কি করব, এই চারটি ছবি ড্র্যাগ করে এখন মিডিলে স্থাপন করব, যে কোনো জায়গায় স্থাপন করব, মিডিলে স্থাপন করছি। বন্ধুরা খেয়াল করুন, চারটি ছবি আমি মিডিলে স্থাপন, এখন চারটি ছবি আমি ভিডিওতে রূপান্তর করবো। ভিডিওতে রূপান্তর করার জন্য আমি ফাইল মেনুতে ক্লিক করব, সেভ অ্যাজ ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। খেয়াল করুন সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপে এই অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে আমি MPEG4 ভিডিও স্টার্ট ডট MP4 এ ক্লিক করে এটা সিলেক্ট করে দেবো। বন্ধুরা ফাইল নেমে আমি আমার নামটি লিখব। এখন আমি ফাইলটি ডেস্কটপে সেভ করবো। বন্ধুরা খেয়াল করুন, এখন সেভ অ্যাজ ক্লিক করছি। বন্ধুরা আসুন দেখি, আমার এই অ্যানিমেশন করা ছবিটি কিন্তু আমার অলরেডি ভিডিওতে রূপান্তরিত হয়েছে, সেই বিষয়টি আজকে আমরা দেখি। তো এই দেখুন আলমগীর ভিডিও ডট MP4 এ এটা রূপান্তর হয়েছে। তো এখন আমরা বন্ধুরা ইউটিউব ক্যাচার ওপেন করবো, এখানে ইউটিউব ক্যাচার আইকন দেখতে পাচ্ছি। তো ইউটিউব ক্যাচার আমার এখানে ওপেন করাই রয়েছে। বন্ধুরা খেয়াল করুন, আমি ইউটিউব ক্যাচারটি ওপেন করলাম, এখন ভিডিও কনভার্ট, এই ভিডিও কনভার্টে আমি কি করব, ক্লিক করবো। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, তো আমি ভিডিও কনভার্টে ক্লিক করবো। বন্ধুরা খেয়াল করুন, এখানে আউটপুট প্রোফাইল আমি দেখতে পাচ্ছি, আরো এই যে ড্রপ ডাউনে আমি কি করব, ক্লিক করে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো এখান থেকে আমরা খুঁজে বের করব জিপ অ্যানিমেটেড কোথায় রয়েছে। তো বন্ধুরা খেয়াল করুন, এখানে আমি দেখতে পাচ্ছি জিপ অ্যানিমেটেড, জিপ অ্যানিমেটেড কাস্টম, তবে জিপ অ্যানিমেটেড একবার ক্লিক করব। বন্ধুরা ফাইলটি কোথায় সেভ করব সেই বিষয়টি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে সিলেক্ট করা রয়েছে। এরপরে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে যে ভিডিওটি আমি করেছি সেই ভিডিওটি আমি কি করব, সিলেক্ট করব। দেখুন বন্ধুরা, এই যে আমার আলমগীর ভিডিও MP4 এটা আমি সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন দেখুন এখানে ভিডিওটি অলরেডি ইনসার্ট হয়ে চলে আসছে। তো এখান থেকে রিমুভ করে আমি কিন্তু সরাসরি এখানে ড্র্যাগ করে ভিডিওটি ইনসার্ট করতে পারি। তো ভিডিওটি ইনসার্ট হলো বন্ধুরা। এখন আমি খেয়াল করুন যে আমি কনভার্টে ক্লিক করব। ওকে, কনভার্ট হচ্ছে ভিডিওটি, দেখুন 100% কমপ্লিট। এখন আমার ভিডিওটি যেখানে সেভ হয়েছে সেই ফোল্ডারটি আমি কি করব, ওপেন করব। ওপেন ফোল্ডার,
এই যে আমার ভিডিওটি এখন জিপ ফাইলে পরিণত হয়েছে, এটা আমি কি করব, কাট করে নিয়ে এসে আমি ডেস্কটপে পেস্ট করলাম। বন্ধুরা এরপরে পাওয়ার পয়েন্ট ওপেন করে আমি নতুন একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিব। খেয়াল করুন আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এরপরে ইনসার্টে ক্লিক করলাম, এরপরে পিকচারে ক্লিক করবো। পিকচারে ক্লিক করে আমি যে ছবিটি অ্যানিমেট করেছি সেটা আমি প্রমাণ করে দেখবো যে হ্যাঁ সত্যি অ্যানিমেট হয়েছে কিনা। তো বন্ধুরা এইখানে দেখুন জিপ আলমগীর ভিডিও ডট জিপ, এই ছবিটি আমি কি করবো, জিপ ছবিটি ইনসার্ট করবো। ইনসার্ট করে দেখবো যে জিপ অ্যানিমেট হয়েছে কিনা। তো এটা আমি সিলেক্ট করলাম, এবার ইনসার্টে ক্লিক করবো। বন্ধুরা খেয়াল করুন এখানে আমি ড্রাগ করে ছোট বড় করে সুন্দর মতো আমি স্থাপন করছি। এরপরে স্লাইড শোতে আমরা দেখবো যে ছবিটি আমার সত্যি জিপ অ্যানিমেটেড হয়েছে কিনা। তো আমি এখান থেকে স্লাইড শো যাবো, এখান থেকেও আমি স্লাইড করতে পারি। তো বন্ধুরা এখানে আমি ক্লিক করলাম, এখন দেখুন সুন্দর মতো আমার সেই পাওয়ার পয়েন্টের অ্যানিমেটেড একটি ছবিটি, যেটা আমি অ্যানিমেশন করে ভিডিওতে রূপান্তর করেছি এবং সেই ভিডিওটি এডিট ক্যাচার দিয়ে আমি জিপ ছবিতে রূপান্তর করেছিলাম। তো বন্ধুরা এখন দেখুন আমি এটা আবার পাওয়ার পয়েন্টে নিয়ে এসে এই ছবিটি শো করে দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন যে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে কোনো ছবিকে অ্যানিমেশন করে সেটা ভিডিওতে রূপান্তর করে আবার ইউটিউব ক্যাচার দিয়ে আমরা সেই ভিডিওটিকে জিপ ছবিতে রূপান্তর করে আবার পাওয়ার পয়েন্টে নিয়ে এসে সেটাকে আমরা লাইভ শো করে দেখতে পারি। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।